সত্যিই বাহুবলী চোখের বড় সুমা সাদা শার্ট সাদা ট্রাউজার্স সাদা জুতো সাদা স্ট্রাপের সাদা ডায়ালের হাতভড়িতে তিনি দবঙ বটে তিনি দলবদল করে দুই নয় দিনের মধ্যে লোকসভা ভোটে জিতেছিলেন তিনি অর্জুন সিংহ কিভাবে কোন সাহসে কে তিনি তার নেপথ্যে কে বা কারা অর্জুনের উপর যে রাগ সোমনাথের কথায় ঠিকরে ঠিকরে বেরোচ্ছে তা কি নতুন নাকি তার শিকড অনেক গভীরে তার ইতিহাস প্রাচীন ব্যারাকপুর শিল্পাঞ্চলে খোঁজ নিলে জানা যাচ্ছে নতুন নয় পুরনো দ্বন্দ্বই নতুন মোটকে এসে হাজির হয়েছে স্থানীয় স্তরে বরাবরই অর্জুন বিরোধী রাজনীতি করেছেন সোমনাথ ছিলেন কংগ্রেসের স্থানীয় স্তরের নেতা তার মা রেবা রাহা দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর এখন তিনি ভাটপাড়া পুরসভার তৃণমূল চেয়ারম্যান যে ভাটপাড়ার চেয়ারম্যান একসময় ছিলেন অর্জুন তিনি সাংসদ হওয়ার পর তাঁর ভাইপো সৌরভ সিংহ চেয়ারম্যান হয়েছিলেন অর্জুনের সঙ্গে সোমনাথের দ্বন্দ্বের মূল কারণ কি। শিল্পাঞ্চলের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালদের বক্তব্য মিলের শ্রমিকদের ঠিকাদারি নিয়েই গণ্ডগোলের সূত্রপাত মেঘনা জুট মিলের নিয়ন্ত্রণ যেমন অর্জুনের হাতে তেমনই অ্যালায়েন্স জুটমিল সোমনাথের দখলে এলাকার লোকেরা জানেন অর্জুন বিরোধিতার রাজনীতিকে পুঁজি করে স্রোতে এসে পড়েছিলেন সোমনাথ ফলে দুই শূন্য এক নয় সালে অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পরেই সোমনাথ যান তৃণমূলে